স্যার আমি কংগ্রেস দলে নিরবিচ্ছিন্ন আর আপোষবিহীনভাবে যখন যুঁজ করে আইসো সেখানে হচ্ছে সংবিধান রক্ষার কারণে আর বিজেপির সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির বিরুদ্ধে রাইজর মাজত সম্প্রীতি আর প্রগতির বার্তা বিলাবর কারণে যেটো কারণে আমি এআরডিএফর লগত মিত্রতা ভঙ্গ করে 10 লাখ ভোটর ধুবুরীত আমি এআরডিএফক হরুয়াইছি। আমি কোনো ব্যক্তি স্বার্থত অগ্রাধিকার দিয়া দল নয়, কোনোবা ব্যক্তির ব্যক্তি স্বার্থ থাকিব পারে, কিন্তু কংগ্রেস দল হিসাবে আমার সদায় 1 নম্বর স্বার্থ হচ্ছে দেশ আর জাতি। আজি জাতির আহ্বান হয়েছে যে কংগ্রেসে বিজেপির বিরুদ্ধে শক্তিশালী যুঁজ দিব লাগে, আর আমি শক্তিশালী যুঁজ দিছো। আবেগ অনুভূতি খং রাগ সবলে থাকে, কিন্তু কংগ্রেস দলে আজি বিহালী দাদা কথা প্রমাণ করে দেখাইছে যে কংগ্রেস দলের কারণে ব্যক্তি স্বার্থতক দলের স্বার্থতক দেশের স্বার্থ আগত, তার প্রমাণ আজি আপনি দেখিছে যে দলের প্রত্যেকজন নিষ্ঠাবান নেতা আর কর্মী এটা আহ্বানত কালি আবেলি মই জানাইছো জেলা সভাপতিক, আবেলি জানাইছো মই 4টা বজাত 4টা বজাত জানার পিছত 24 ঘণ্টা ভিতর আজি আমার দলের যখন নিষ্ঠাবান কর্মী যাওয়ার সময়সাত কংগ্রেস ক্ষমতাত না থাকুতে, বিহালি এমএলএ না থাকুতে, তেজপুরত এমপি না থাকুতে কংগ্রেসের পতাকাখন লৈ আছিলে, যখন পতাকা আজি মই জয়ন্ত বৰা হাতত দিছো, সেই পতাকার সন্মান জানায় কংগ্রেস দলের কর্মী কাম করিব। আর এই যুঁজ ব্যক্তিগত যুঁজ নহয়, অসমীয়া জাতির যে স্বাভিমান আর আত্মসম্মানক লৈ বিজেপিয়ে খেলিছে আর জাতির গুরু সকলের যে বাটোরপা জাতি ফালরি কটাব বিচারিছে সেই বাটোত যাতে আমি চলিব পারো তার কারণে রাইজে একটা সিদ্ধান্ত লোক তেখেতসকলের ফালরপা মোক জানাইছে যে ঘরে আহিব নালাগে, আমি সিদ্ধান্ত নিশ্চিত, গতি আর বাদ দিছো। মই তেখেতর আপনি পদ্ম হাজরিকা ডাঙর কথা কলে মোৰ বিৰাট দুখ লাগে, আপনি একচুয়ালি নামটো উলিয়াব লাগে, মোৰ অন্তৰত লাগে, কেলে ইমান প্রভাব থকা মানুহ এজন আজি বিজেপি দুবার সরকার মন্ত্রী এটা নেপায়। মই হিমন্ত বিশ্ব শর্মা ডাঙর অনুরোধ জানাইছো, ইমান যদি প্রভাব আছে, ইমান কষ্ট করে আছে, ইমান খাটি আছে, হাজরিকা ডাঙরকে কিবা নয় কিবা সৰু সুৰা হলেও লাগিলে গি গাই জাতীয় হলো এটা মন্ত্রী এটা দিয়ক হব না তেওঁলোকে আহিব নালাগে বলে কৈছে। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড, গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।